করছে স্পেশাল জল খাবার কচুরি আলুর দম জিলিপি সোমেন এসে গেছে এসে গেছে ফাইনালি বলে না অল্পেতে স্বাদ মেটে না ইশাদের ভাগ হলো না গুড মর্নিং নববর্ষের সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা বছরের প্রথম দিন সকাল সকাল উঠে গেছি কিন্তু এই কারণে না উঠেছিলাম হচ্ছে আমাদের পাড়ায় নর্দমা পরিষ্কার করতে এসছে তো গাড়ি সরাতে হবে মা এসে ডাকলো তাই জন্য উঠে গেছিলাম এসে আবার যথারীতি ঘুমিয়ে পড়েছি ডোনার আজকে ওয়ার্ক ফ্রম হোম যেহেতু নববর্ষ তাই জন্য ওদের ম্যানেজার অ্যাপ্রুভ করেছে যে ঠিক আছে বাড়ি থেকেই কাজ করো আমি এখন গাছে জল দিতে যাব যেমন যাই একটু রোদ খাবো খুব ভালো রোদ পড়েছে তারপর যাব হচ্ছে তোমাদের কালকে বলেছিলাম যে হেড টার্নার্সে বুকিং নেবো তো বুকিং করানো হয়ে গেছিলো বলেছিলাম মনে আসার সময় আর সেখানেই যাব এখন দেখতেই পাচ্ছ কি অবস্থা চুল আর দাড়ি আর কদিন রাখলে একটা ছোটো জঙ্গল হয়ে যাবে এগুলো পরিষ্কার করাতে যেতে হবে আর এছাড়া তো বিহু তো নিচে গেছেন সে দাদু ঠাম্মির ওখানে আছে আমি একবার চোখ খুলেছিলাম খুলে দেখেছি আমার দিকে তাকিয়ে হাসছে জেগে আছে আমার পাশে শুয়ে আগে একটু চটকালাম তাহলে আমি যাই এগোই বেশি দেরি করবো না কারণ অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে তো আমার শর্ট আবার কেউ ঢুকে গেলে তার কোলে গিয়ে বসতে হবে আমাকে কাটানোর জন্য তো ঠিক আছে চলো যাওয়া যাক পরে দেখা হবে আবার এ বিবি কী করছো বিভিন্ন রকমের নিউ ইয়ার নিয়ে সরি নিউ ইয়ার উইশেস এসছে নববর্ষের উইশেস কোন টেক্সটে সবচেয়ে ভালো সেটা আমি ফরওয়ার্ড করবো বলে ভাবছি যেটা কেউ পাঠায়নি সেরকম একটা খুঁজছি ঘরের এই অবস্থা এই বিছানার চাদরটা বের করেছি পাঠবো বলে আজকে নববর্ষ শুভ নববর্ষ তোমাদের সকলকে এই বিছানার চাদরটা পাঠবো বলে বের করেছি এটা একদিনও পাঠানি এটা নতুন একেবারে এটা অ্যাকচুয়ালি গিফট পেয়েছিলাম তো আজকে এটা পাতবো আর এগুলো যা তুলে নিয়ে গেছে ওগুলো সব কাচবো মেশিনে দেওয়া আছে আর ওইখানে আমার কাজ চলছে ওয়ার্ক ফ্রম হোম মানে ঘরের জন্যও কাজ অফিসের জন্যও কাজ সেটাই এই যে তোমাদের যেমন বলছিলাম সকাল সকাল গাড়ি সরাতে হয়েছিল কারণ দেখতে পাচ্ছ এই যে ড্রেনের ময়লা পরিষ্কার করেছে কালকে ওই দিকটা করে দিয়ে গেছিলো আজকে এই দিকটা করেছে তাই জন্যই ওই দিকে রেখেছি গাড়ি ভাবছি কোন গাড়িটা নিয়ে আজকে যাব ডিসাইড করিনি এখনো দেখি নববর্ষের স্পেশাল জল খাবার কচুরি আলুর দম জিলিপি তাই তো লকডাউনে ওয়ার্ক ফ্রম হোম করে আমি একটা জিনিস বুঝতে পেরেছি ওয়ার্ক ফ্রম হোম মানে বাড়ি থেকে কাজ নয় বাড়িতে থেকে অফিসের জন্য কাজ ঘরের জন্য কাজ হয় না না হলে করতেই হয় মানে এটা বোধহয় প্রত্যেকের জন্যই প্রযোজ্য ছেলে মেয়ে নির্বিশেষে সেটা আমার মনে হয় যে আমরা মেয়েরাই ওয়ার্ক ফ্রম হোমে ঘরের কাজ অফিসের কাজ দুটোই করছি এমনটা হয়তো নয় ছেলেরাও করে হয়তো যাই হোক আম নট শিওর বাট আমি আমার পরিপ্রেক্ষিতে বলছি আমাকে করতে হয় কিন্তু মানে জলখাবারটা যে সবার সঙ্গে বসে একটু খাবো বাড়িতে আছি বলে আজকে পয়লা বৈশাখ এমনটা নয় এই যে নিয়ে বসে পড়েছি লুচি আলুর দম এই যে একটু জল তুলি বাসা পাবি আর এই যে আমার আজকে সারা দিনের সাথী নট অনলি দ্যাট মেশিনে আমি জামাকাপড় কাচতে দিয়ে দিয়েছি জামাকাপড় বলতে কিছু জিনিস টুকটাক বাড়িতে পড়ার অফিসে পড়ে গেছিলাম তারপর বিছানার চাদর টাদর তুলে সমস্ত দিয়ে দিয়েছি বিহুর খেলনা দিয়েছি যেগুলো কাচা যায় যা আওয়াজ দিচ্ছে তো সেগুলো সমস্ত এক বিছানার চাদর বলতে তিনটে চাদর মানে এসি চালালেও গায়ে একটু চাদর দিতে হয় আর মেয়েটা তো বিহু তো নিজের জিনিসপত্র কিছু গায়ে দেয় না ওকে আমার পাশে নিয়ে আমার চাদরের তলায় ওকে মুড়িয়ে নিয়ে শুয়ে থাকি তো সেই সমস্ত বাচ্চাদের জিনিস যা বাচ্চার ব্যবহার্য তা বেশি দিন দীর্ঘদিন তো আর ব্যবহার করা যায় না কাছাকাছি একটু করতেই হয় তাই গায়ে বিছানায় পাতার চাদর গায়ের চাদর বালিশের কভার টাভার সমেত বিহুর খেলনাপাতি যা কিছু ওয়াশেবল আর কি নরম ওই পিঙ্কু ডাব
তো সেগুলো সব আমি কাস্তে দিয়ে দিয়েছি আজকে। রেডি হয়ে গেছি, বেরোচ্ছি, ছোট গাড়িটাই নিয়ে যাবো। যা গরম বাবা, রেডি হতে হতেই ঘেমে গেলাম অর্ধেক। আরেকজনকে দেখাচ্ছি, দাঁড়াও। মাম্মা টাটা, মাম্মা টাটা, কি করছো মা, বসে আছো? মা টাটা মাম্মা। ঢুকছি আমি, সোমেনের লেট হবে, মানে যে আমার কাটে, আমি যার কাছ থেকে কাটি ইউজুয়ালি। তো আমি পৌঁছে গেছি, আমি যার কাছে কাটি সোমেন, ওর 11:40 আসার কথা। আমার মেসেজ করেছিল যে ও লেট হবে, 12টায় আসবে। যাই গিয়ে এসিতে বসি, বাইরে থেকে কী করবো। HeadTurners, তোমাদের একবার জাস্ট ভেতরটা দেখাচ্ছি। এটা হচ্ছে লক্ষ্মীদি, অনেক অনেক বছর আছে। অ্যাটলিস্ট আমি যখন থেকে আছি আমি দেখেছি লক্ষ্মীদিকে। হ্যাঁ, এবার এসিতে ঢুকে গেলে কোনো চিন্তা নেই, অসুবিধে নেই, কারণ বাইরে থাকলে যা গরম, বাপরে বাপ, মাথা খারাপ হয়ে যায়। ভেতরে আছি, ঠিক আছে, লেট হবে, ইটস ওকে। সোমেন এসে গেছে, ফাইনালি। আমি যবে থেকে আসছি তবে থেকে সৌমেনের কাছেই আমি সব করি, ও না এলে আমি আসি না। এই তো চলছে। তোমার ছেলে কেমন আছে? ভালো। আমার মেয়ে ভালো আছে। খালি খালি লাগছে, হালকাও লাগছে। তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ লাগে না, ভালো লাগছে। মানে হালকা হয়ে যা জঙ্গল হয়েছিল, ঠিক লাগছে কি তোমাদের? আবার একটা দাগ হয়েছে দেখতে পাচ্ছি, কে জানে কোথার থেকে হয়েছে। লেট লেগেছে তো আবার এই হবে, গোটা 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 বেরোবে। কি করছো মা? হ্যাঁ, অনুকে নিয়ে কি করছো গো? কি করছো মা? মুখে দাঁড় না মা। গুড ইভিনিং, আমি বেরোচ্ছি একটু। কালকে বলেছিলাম যে এই বিহুর সেরিল্যাক কিনেছিলাম, ফ্লেভারটা চেঞ্জ করতে হবে, তো আমার খেয়াল ছিল না কালকে দোকানটা বন্ধ থাকে, তাই এখন যাচ্ছি ওটা চেঞ্জ করতে। প্রতাপদাকে ফোন করেছিলাম, বললো যে হ্যাঁ করে দেবে। আমি ঠিক আছে আসছি তাহলে। যে তরমুজ খাওয়া চলছে, শেষ হয়ে গেছে, একটা মিষ্টিও শেষ, সেটাও শেষ, চা সেটাও শেষ, জল খাবে। মা টিভি দেখছে ওখানে বসে, আরেকজন দাদা ইয়ার কোলে কোলে ঘুরছে। এই যে এমন ভ্যাপসা গরম পড়েছে, বাপরে বাপ। তুমি কি করছো মাম্মা? ও মাম্মা, বিহু বিহু দেখি, এদিকে তো দেখি তো, এই যে হাসছো তুমি ওদিকে ফিরে। ওরে বাবা, ভীষণ ব্যস্ত পর্দা নিয়ে। হনু দাদাদের ও নামিয়ে এনো না যেন উপর থেকে তুমি। কি মুখে দেয় না? ওরে বাবা, ওরে বাবা, পর্দা কি করছো? দেখো এদিক থেকে খুলে একবার।
expect for the game to sway and change a little bit. Things may first half signs in for the আমাদের পাঁচজনের পাঁচটা কাপ রেডি। বলে না অল্পেতে স্বাদ মেটে না, চকলেট কি আমাদের হয়নি কারুর। আবার বাটারস্কচ খুলছি এখন, এবার বাটারস্কচ খাবো। খুলতে পারছি না, বাটারস্কচ খোলা হয়ে গেছে। বাটারস্কচটা একদম পুরো একদম জমা জমা আছে। এই তুমি জিম করছো? জিম করছি বলেই বাকি কিছু খাচ্ছি না, আইসক্রিম ছাড়াচ্ছি। চিংড়ি মাছ হয়েছিল, চিকেন হয়েছিল, একদম মেপে অল্প ভাত খেয়েছি নিজেকে কন্ট্রোল করে। কোল্ড ড্রিঙ্কসটা পর্যন্ত আমাদেরকে ডায়েট খাওয়াচ্ছে। হ্যাঁ, আবার আমার বলছে আমি আইসক্রিম খাচ্ছি, আমি ডায়েট কোক খাই এখন। সেটাই তো বলছি, ডায়েট কোক খাচ্ছ, আইসক্রিম খাচ্ছ, কিরম ডায়েট হচ্ছে বোঝাই যাচ্ছে। ও ঠিক আছে। আজকে এত গরম, এত গরম, মানে আমরা সারাদিন অলমোস্ট আজকে এসিতেই ছিলাম। যখন যে ঘরে যাচ্ছি সেই ঘরের এসি চালিয়ে নিচ্ছি, যখন যে ঢুকছে সেই ঘরে যেই না এসে এসি চলছে, সবাই ঢুকে ওখানেই বসে থাকছি আমরা। ভালোই কাটলো সন্ধেটা, বিহু তো খিল্লি করেই, বিহুর সঙ্গে খিল্লি করে বেশ কেটে গেল আজকে। যদিও আমার শিফট ছিল, পয়লা বৈশাখ বলে ততটা প্রেশার ফিল করিনি, কারণ আমরা সবাই একটু অ্যাডভান্সে কাজ টাজ করে রেখেছিলাম যাতে পয়লা বৈশাখটাকে অ্যাটলিস্ট চাপলেস বানানো যায়। আর রাতে তো আইসক্রিমের পর আইসক্রিম খেয়ে 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 প্রাণটা জুড়িয়ে গেল। এখন ভাবছিলাম যে এত রাত হয়ে গেছে আর জাস্ট ফ্রেশ হয়ে চলে আসবো, গাটা ধোবো না, কিন্তু বাথরুমে গিয়ে মনে হলো জলে হাত দিয়ে যেন জল ডাকছে, তো একটু জাস্ট গাটা ধুয়ে এলাম। এখন বিহুকে পারাবো ঘুম, ওর ঘুম পেয়ে গেছে, যদিও যুদ্ধ করছে পর্দার সঙ্গে, কিন্তু ওর ঘুম পেয়েছে। আমি ঘুম পাড়ালেই ও ঘুমিয়ে পড়বে। তাই তোমাদের সকলকে গুড নাইট, তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। আর আমাদের চ্যানেল অ্যাবাউট আসকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো, প্লিজ ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার অ্যাজ ওয়েল। নিজের আত্মীয় পরিজনের সঙ্গে চ্যানেলটা সম্বন্ধে বলো, শেয়ার করো লিঙ্ক, যাতে তোমাদের সঙ্গে আরও বেশি করে আমরা পরিচিতি পেতে পারি। টাটা।